নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল রেশন গ্রাহকদের জন্য দারুণ সুসংবাদ প্রকাশ করা হল আগস্ট মাসের রেশনের তালিকা ইতিমধ্যে বন্ধুরা কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে তবে বন্ধুরা রাজ্য সরকার আরও এক বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে এছাড়া বন্ধুরা আগস্ট মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি রেশন পাবেন তার নোটিশও জারি করা হয়েছে আর বন্ধুরা এই আগস্ট মাসে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর আগস্ট মাসে রাজ্যের রেশন গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবে এক টাকা ও হাজার টাকা সরকারের তরফ থেকে তবে বন্ধুরা এই টাকা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে যারা এই শর্ত পূরণ করবেন তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো বন্ধুরা আগস্ট মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেওয়া হবে কারা কারা এই টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের আগস্ট মাসের রেশনের তালিকা তো বন্ধুরা আগস্ট মাসে রেশনে কি কি দ্রব্য পাওয়া যাবে কোন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যে সাধারণ মানুষদের জন্য আগস্ট মাসে বড় সুবিধা দিচ্ছে রাজ্য সরকার আগস্ট মাসে সাধারণ মানুষদের সুবিধা দিতে বিশেষ উদ্বেগ সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনা রেশন শেষ হলেও বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া চালু রেখেছে রাজ্য সরকার আর এই সময়সীমা আরও এক বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আগস্ট মাসে নতুন নিয়ম অনুযায়ী কোন কোন রেশন কার্ড দিয়ে কতটা রেশন দ্রব্য পাওয়া যাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা প্রথম যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হল ডবল এ ওয়াই রেশন কার্ড অন্তত অন্য যোজনা এই রেশন কার্ড দিয়ে যেসব দ্রব্যগুলি পাওয়া যাবে আগস্ট মাসে চাল পাবেন একুশ কেজি সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু গম পাবেন চোদ্দ কেজি সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু এছাড়া বন্ধুরা আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু এরপরের রেশন কার্ডটি হল পিএইচএইচ রেশন কার্ড বিশেষ প্রাপ্ত এই রেশন কার্ডটির মাধ্যমে আগস্ট মাসে পাওয়া যাবে চাল তিন কেজি সম্পূর্ণ বিনামূল্যে পারে। এছাড়া বন্ধুরা গম পাবেন দু কেজি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে যদি বন্ধুরা গম না দেওয়া হয় তাহলে আটা পাবেন এক কেজি নশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে অর্থাৎ বন্ধুরা একটি পিএইচএচ রেশন কার্ড দিয়ে আগস্ট মাসে রেশন পাবেন পাঁচ কেজি বাড়িতে যদি বারোটি রেশন কার্ড থাকে তাহলে মোট রেশন পাবেন ষাট কেজি এরপরের রেশন কার্ডটি হলো এসপি এইচএইচ রেশন কার্ড বিশেষ অধিকারপ্রাপ্ত এই রেশন কার্ডটির মাধ্যমে আগস্ট মাসে পাওয়া যাবে চাল তিন কেজি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে এছাড়া বন্ধুরা গম পাবেন দু কেজি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে আর বন্ধুরা যদি গম না দেওয়া হয় তাহলে আটা পাবেন এক কেজি নশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে অর্থাৎ বন্ধুরা একটি এসপি এইচএইচ রেশন কার্ড দিয়ে আগস্ট মাসে রেশন পাবেন পাঁচ কেজি বাড়িতে যদি দশটি রেশন কার্ড থাকে তাহলে মোট রেশন পাবেন পঞ্চাশ কেজি এরপরে রেশন কার্ডটি হলো আর কে এসওয়াই ওয়ান রেশন কার্ড এই রেশন কার্ড দিয়ে গ্রাহকরা আগস্ট মাসে পেয়ে যাবেন চাল এক কেজি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে এছাড়া বন্ধুরা গম পাবেন এক কেজি সম্পূর্ণ বিনামূল্যের প্রতিকারে যদি বন্ধুরা রেশনে গম না পান তাহলে আটা পাবেন নশো পঞ্চাশ গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারে অর্থাৎ বন্ধুরা একটি আর কে এসওয়াই ওয়ান রেশন কার্ড দিয়ে আগস্ট মাসে রেশন পাবেন দু কেজি বাড়িতে যদি বারোটি রেশন কার্ড থাকে তাহলে মোট রেশন পাবেন চব্বিশ কেজি এরপরের রেশন কার্ডটি হল বন্ধুরা আর কে টু রেশন কার্ড এই রেশন কার্ড দিয়ে গ্রাহকরা আগস্ট মাসে পাবেন চাল এক কেজি সম্পূর্ণ বিনামূল্যের প্রতিকারে এছাড়া বন্ধুরা গম পাবেন এক কেজি সম্পূর্ণ বিনামূল্যের প্রতিকারে আর বন্ধুরা গম না পেলে আটা পাবেন নশো পঞ্চাশ গ্রাম সম্পূর্ণ বিনামূল্যের প্রতিকারে অর্থাৎ বন্ধুরা একটি আর কে এস ওয়াই টু রেশন কার্ড দিয়ে আগস্ট মাসে রেশন পাবেন দু কেজি বাড়িতে পাঁচটি রেশন কার্ড থাকলে মোট রেশন পাবেন দশ কেজি এরপর দেখুন বন্ধুরা রাজ্যে রেশন গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর আগস্ট মাসে রাজ্যে রেশন গ্রাহকরা পাবেন এক টাকা ও এক হাজার টাকা তবে বন্ধুরা এই টাকা পাওয়ার জন্য আপনাদের দুটি প্রকল্পে নাম লিখে রাখতে হবে প্রথম প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প দ্বিতীয় প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই দুটি প্রকল্পের টাকা এই আগস্ট মাসে দিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন